দিনে দুপুরে এখানে খুন হচ্ছে, খুনি পালিয়ে যাচ্ছে, অথচ অথচ তোমরা কিছুই করতে পারছ না। বিশেষ তদন্ত কমিটি গঠন করে প্রশাসন কোটি কোটি টাকা খরচ করছে, তারপরও সিজার ধরা ছোঁয়ার বাইরে। আমি জানতে চাই এমপি আরমান আর তোমরা মিলে প্রতিদিন কি পার্টি করে বেড়াচ্ছ? ভালো করে ধরুন, পড়ে গেলে গুলি বেরিয়ে যেতে পারে। আমি পিস্তল দিয়ে কি করবো? বলছি, রুমাল আছে আপনার কাছে? রুমাল? হ্যাঁ, পুরুষদের পকেটে আর মেয়েদের ভ্যানিটি ব্যাগে যেটা থাকে রুমাল আছে। বের করুন, বের করুন। তাহলে খুন আপনিই করেছেন? মানে পিস্তলে আপনার আঙ্গুলের ছাপ, খুনের জায়গায় আপনি উপস্থিত, এর চেয়ে বেশি প্রমাণ পুলিশের প্রয়োজন নেই। এই তুমি কাকে কি বলছো জানো? কাল রাতে কোথায় ছিলেন? বাসায়, একা। তার মানে প্রমাণ নেই, খুন আপনি করতে পারেন। কনস্টেবল, ইয়েস স্যার, হাত করা লাগাও। আকরাম, তুমি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি কেউ করে সুনাম, কেউ করে বদনাম। আমি ওয়ান অ্যান্ড অনলি এসিপি আকরাম। মুভ। নেতা তুই কোথায়? আব্বাসের আস্তানায়। এদিকের অবস্থা খুব সিরিয়াস, কে যেন আব্বাসকে সাইজ করে ফেলেছে। আর শালা এসিপির বাচ্চা আমাকে আব্বাসের খুনি বানিয়ে ফেলতে যাচ্ছিল। এসিপির নাম কি? আকরাম, এসিপি আকরাম। ভাই, এসিপি যেন কিভাবে আমার দিকে তাকাচ্ছে, আমার ভয় হচ্ছে। আমি রাখি, পরে ফোন করবেন। ঘরের আয়নায় নিজের ছবি নিজে দেখে নিবে। মোরে সব মাইয়েরা ওই একই কথা কয়, এই লজ্জা মুই লগে করি আয়না লই আইছি। এই দেখেন, দেখেন মোর চেহারা, এই মুই দেখি। ওমা, এই যে আবার কিটা, কিটা দেখি। ওমা, আচ্ছা মোর ছবি না। চলুন চা খেতে খেতে কথা বলি। অভ্যেস নেই। কফি পছন্দ করি না। জিন, ভদকা, হুইস্কি? ও, আছে নাকি? হ্যালো। হাই সুধাক। আরে ভেদারে বসেছি। ও, বুঝেছি, চাট গাইয়া কফিওয়ালা। বল না, রাগ করছো কেন? উনি তো চিটাগাং থেকে এসেছেন। দুদিন হলো এখানে এসেছি, আমার সাথে দেখা করলি কেন? ওসব কারণ পরে জানা যাবে। ভাইয়া চলো আমাদের বাসায় যাই। তোমাদের বাসায়? হ্যাঁ, চলো না। চলো চলো চলো। চাচি, ও মুন্না, চিটাগাং ও আমার জীবন বাঁচিয়েছিল। আর সেই ছেলেকে তুমি হোটেলে থাকতে দেবে? আম্মু, তুমিই বলো। উনি নিজের জীবন বাজি রেখে আপুকে বাঁচিয়েছিল, আর এখন উনি আমাদের এলাকায় এসে অন্য কোথাও থাকবে, তা কি হয়? তাই আমি ওনাকে জোর করে এখানে নিয়ে এসেছি। কি আম্মু, ভালো করিনি? খুব ভালো করেছিস। বাবা, তুমি কি করো? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চিটাগাং এ অনেকগুলো কফি শপ আছে। আহা, বাড়িয়ে বলছো কেন? ওসব কিছুই না চাচি। রাজু, মুন্নাকে গেস্ট রুমে নিয়ে যাও।
এটা কি নিজের বাড়ির মতো ভাববে মুন্না যখন যা চাই শুধু অর্ডার করবে সাথে সাথে পেয়ে যাবে যাও বাবা যাও না আমি দিনাকে মরতে দেব না ম্যাডাম আপনাকে উকিল সাহেব কিছু কাগজ সাইন করার জন্য তার চেম্বারে যেতে বলেছেন এখনি হ্যাঁ উকিল সাহেব অপেক্ষা করছেন খুব জরুরি ঠিক আছে আঙ্কেল আপনি ড্রাইভারকে আমার গাড়িটা বের করতে বলুন আচ্ছা জি আচ্ছা কি ব্যাপার এখানে কি হচ্ছে আমি কি সাথে আসবো ড্রাইভার তুমি থাকো দিনের মাত্র বেরিয়ে গেছে তুমি যে কাজে ঢাকা এসেছো সে কাজ হয়ে গেছে তোমার জন্য কি তোমার চাচা সিকিউরিটির ব্যবস্থা করেছেন আমার জন্য না কিন্তু বন্যার জন্য থাকতে পারে আচ্ছা সিনেমা দেখতে যাবে না মুড নেই নাটক নাটক দেখতে যাবে খুব মজা হবে নো তুরি একটা বোমা পড়ে এই গাড়িটা ব্লাস্ট হয়ে যেত খুব ভালো হতো না 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 এত তাড়াতাড়ি আমি মরতে চাই না এখনো তোমাদের গায়ে হলুদের অনুষ্ঠানে আমার নাচ গান বাকি বিয়ের অনুষ্ঠানে জুতা চুরি করা বাকি মিলা ভাই সাথে দুষ্টুমি করা বাকি আগে গুলো করে নি মাঝরাস্তে এইভাবে গাড়িতে বুক করলো কেন এমপি আরমান চৌধুরীর ভাতিজির সাথে ছেলেটি কে যাক আরে হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ দিনা তুমি আমার চেম্বারে আপনি এত জরুরি খবর দিয়েছেন তাই বাধ্য হয়ে আসতেই হলো আমি খবর দিয়েছি তুমি 5,000 কোটি টাকা সম্পদের মালিক তুমি ডাকলে তো আমি তোমার কাছে ছুটে যেতাম ওকে এসে যখন পড়েছো তখন তোমার সিগনেচারটা নিয়েই নেই এই নাও পড়ে দেখো উফ আর তো পড়তে পারবো না রাখেন তো আঙ্কেল মূল ব্যাপারটা আমাকে খুলে বলুন দেখো এতদিন তোমার বয়স কম ছিল বলে তোমার চাচা তোমার সম্পদের গার্ডিয়ান ছিলেন এই কাগজগুলোতে সাইন করলে সব সম্পদ তোমার নামে ট্রান্সফার হয়ে আসবে তুমিই হবে সবকিছুর মালিক থ্যাংক ইউ আঙ্কেল কিন্তু এসব টাকা পয়সার হিসাব দেখতে আমার একদম ভালো লাগে না দিনা ওনাকে তো ঠিক বল কি ভয় পাচ্ছেন কেন আমার না
আপুর বয়ফ্রেন্ড। চলো ভাইয়া চলো। আসি আঙ্কেল, আল্লাহ হাফেজ। জন্ম তামিলনাড়ুতে, বড় হয়েছে গুজরাটে, কাজ করে বোম্বেতে। ওকে আই লাভ ইউ বলেছিলে? বছর বিশেক আগে জন্ম নিলে চেষ্টা করে দেখতাম, কিন্তু ব্যাড লাক, অনেক আগেই বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আমি কারোর সাথে প্রেম করেছি কিনা তোমার জানতে ইচ্ছে করছে না? জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করতে হবে না, আমি সব বলে দিচ্ছি। চলো ভেতরে যাই। কেন? মনে হয় বৃষ্টি হবে। হতে দাও, ভিজে যাবে। যাব, ভিজলে তোমার জ্বর হতে পারে। হলে হবে, আমি বৃষ্টিতে ভিজব, যা হবার আমার হবে, তাতে তোমার কি? তুমি যাও। এসো বৃষ্টি, এসো এসো। ঠিক আছে, তুমি যাও, নাকি বৃষ্টিতে ভিজবে? বৃষ্টিতে ভিজলে তোমার ঠান্ডা লাগবে, অসুখ হবে। আহা, নাও তো, বৃষ্টিতে ভিজলে তোমার অসুখ হবে। কি ভাবছো? জানো, যদি বৃষ্টিতে এইভাবে প্রিয়জনের কাঁধে মাথা রেখে বসে থাকতে পারতাম তাহলে কত মজা লাগতো, তাই না? ওয়াও! এই, তোমার বৃষ্টি ভালো লাগে না? বৃষ্টি কার না ভালো লাগে। জীবনে পুরাবে কি প্রেমের আলো?
मुन्ना जे तुम्हार बाबा माके खुन करे 14 बछर जेल खेटे बेरिये छे आमी विश्वास करी ना ओ सेई मुन्ना होते पारे ना आमी जानतां जे तुई आमार कथा विश्वास करबि ना ताई प्रमाण आमी साथे निये एसेछि आक्रम स्यार प्लीज ए जे देख मुन्नार केस फाइल শুধুমাত্র সম্পত্তির লোভে সময় বুঝে আমাদের সবাইকে খুন করে ও সবকিছু কেড়ে নিত সব আপনাদের ভুল ধারণা সম্পদের জন্য আমি এখানে আসিনি তাহলে কি চাও তুমি আমার রূপ আমার সৌন্দর্য আমাকে ভোগ করতে চাও না দিনা আমি এসবের কিছুই চাই না আমি চাই শুধু তোমার বিশ্বাস বিশ্বাস কিসের বিশ্বাস 17 বছর আগে বেঈমানির ক্ষুরধার তরবারি দিয়ে নিজের হাতে যে বিশ্বাসের গলা তুমি কেটে ফেলেছো অমর্যাদা করিনি সেদিন আমি বেঈমানি করিনি
এতটা বছর ধরে এই কথাটা বলার জন্য আমি আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি দিনা। চিটাগাংয়ে যখন তোমার সাথে আমার দেখা হয়েছিল তখনও আমি জানতাম না যে তুমি কে, কিন্তু তুমি যখন পাগলের মতো আমার ভালোবাসা পাবার জন্য আমার পেছনে ঘুরে বেরিয়েছো, তখন কি আমি তোমাকে বারবার ফিরিয়ে দেইনি? তোমার সর্বনাশ করার ইচ্ছা থাকলে কি তখন আমি সুযোগ দিতে পারতাম না? কিন্তু আমি তা করিনি। কেন করিনি জানো? করিনি আমার ভালোবাসার কথা ভেবে, করিনি সেই জেরির কথা ভেবে যার বাবা আমাকে রাস্তা থেকে তুলে এনে ঠাই দিয়েছিল তার বাড়িতে। করিনি আমার সেই ভালোবাসার কথা ভেবে যার কাছে আমি জীবনে প্রথম মায়ার পরশ পেয়েছিলাম, পেয়েছিলাম মানুষ হিসেবে তাদের বাড়িতে কিছুক্ষণের জন্য ঠাই, পেয়েছিলাম বাবা মায়ের আদর। আর তাই বুঝি তুমি নিজের হাতে তাদের বুকে গুলি করেছো? যে হাত তোমাকে কাছে টেনে নিয়েছিল সেই হাতের ছায়া আমার মাথার উপর থেকে তুমি সরিয়ে দিয়েছো, তুমি কি মানুষ? স্যার এত কিছু জিজ্ঞেস করে লাভ কি? আমাদের হাতে দিয়ে দিন, আজ রাতে ক্রস ফায়ারে ফেলে দিই। নিয়ে যাও ওকে, সেন্ট্রি অ্যারেস্ট হিম। এক মিনিট, দেখুন মুন্না তার অপরাধের সাজা পেয়ে গেছে, তাছাড়া এই বাড়িতে ও নতুন করে কোনো অন্যায় করেনি। কোনো দুর্ঘটনা ঘটার আগে ওর পরিচয় যখন ফাঁস হয়ে গেছে তখন ওকে বের করে দিলেই তো হয়, থানা পুলিশ করে কি লাভ? ঠিক আছে, বের হয়ে যাও এখান থেকে। আর মনে রাখবে এই বাড়ির চৌহদ্দির মধ্যে আর কোনো দিন আসবে না। আউট! আমার বিশ্বাস তুমি খুন করতে পারো না। তোদেরকে কে পাঠিয়েছে বল? দোস্ত, তুই আমাকে যে নাম্বার দিয়েছিলি সেই নাম্বারের কোনো গাড়িই নেই। হ্যালো, আজ উত্তরে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী উদ্বোধন হবে, আপনি বিকেল 4টার মধ্যে চলে আসবেন, আপনার চাচুও সময় মতো সেখানে উপস্থিত থাকবেন। আমি তো জানি, কিন্তু আমি যেতে পারবো না, কারণ আমার শরীরটা ভালো নেই। কি বলছেন ম্যাডাম, আপনি সহ কমপক্ষে 100 জন পেইন্টারের এক্সিবিশন আর আপনি যাবেন না? ঠিক আছে, আমি আপনার চাচুকে জানিয়ে দিচ্ছি। না না, চাচুকে কিছু বলবেন না, আমি যাব। আর 4টায় দিনা একা একা উত্তরায় যাবে, এটাই সুবর্ণ সুযোগ, যে করেই হোক ওকে শেষ করে দাও। যে কোথায়? এই নাও।
সিজার তোমাকে মেরে ফেলতে বলেছে। সিজার কোনো সাক্ষী বাঁচিয়ে রাখে না। Ah!